তো ইতিমধ্যে বিদ্যুৎ বিল নিয়ে সবথেকে বড় একটা আপডেট নিয়ে চলে যাচ্ছে যে আপনাদের এক দুই মাস নয় তিন মাসের কিন্তু বিদ্যুতের যে বিল রয়েছে তা কিন্তু ইতিমধ্যে পরিশোধ করতে হবে না তো আমরা সমস্ত ডিটেলস দেখে নেব যে কারা কারা এই লাভটি পেয়ে যাবেন এবং যারা যারা অলরেডি টাকা দিয়ে দিয়েছেন আপনাদের কী হবে সমস্ত ডিটেলস জানার জন্য আপনাদের যে কাজগুলো করতে হবে আপনি যে ভিডিওটি দেখতেই পাচ্ছেন তাহলে লাইক লাইটনকে ক্লিক করে বিদ্যুত লাইক দিন এবং শাসন দেখতেই পাচ্ছেন সেই শাসনকে ক্লিক করে পাশে বেলনকে ক্লিক করে নোটস অলকে রাখুন আর সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বলা হয়েছে যে অবশেষে পিছু হটলো সিএসসি শুধু জুন মাসের গড় ইউনিট অনুযায়ী টাকা নেবে সিএসসি এমনটাই জানালেন সংস্থার এমডি দেবাশিস ব্যানার্জি মার্চ এপ্রিল ও মে এই তিন মাসের ইউনিটের অনাদায়ী বিল আপাতত স্থগিত রাখা হচ্ছে সিএসসির তরফে আরও জানানো হয়েছে যে যারা ইতিমধ্যে জুন মাসের বিল দিয়ে দিয়েছেন তাদের পরবর্তী বিলে অ্যাডজাস্ট করা হবে গ্রাহকদের স্বার্থের জন্য এই সিদ্ধান্ত জানালো কিন্তু সিএসসি সংস্থার এমনি দেবাশিস ব্যানার্জি বলেন মার্চ থেকে লকডাউনের জন্য মিটার রিডিং সম্ভব হয়নি তাই প্রতি মাসে গড় বিল দেওয়া হয়েছে এর জন্য অনেক কম বিল এসেছিল জুনে একসঙ্গে চার মাসের ইউনিটের হিসাব করে বিল দিয়েছিল কিন্তু সিএসসি তার জন্যে মোটা অঙ্কের বিল হয়েছে উদাহরণ দিয়ে দেবাশিষবাবু জানান যে ধরা যাক কারো এক হাজার ইউনিট হয়েছে গড় মাসে ইউনিট কিন্তু দুশো পঞ্চাশ সেটাই জুনের বিল করে পাঠাচ্ছে সিএসসি বাকি অনাদি বিল আপাতত স্থগিত রাখলো সিএসসি উল্লেখ্য সিএসসির মোটা অঙ্কের বিল নিয়ে কলকাতা সহ গোটা রাজ্যে কিন্তু বিক্ষোভের প্রতিবাদ হয় ময়দানে নামে কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলিও সিএসসি ও রাজ্যের বিদ্যুৎ দপ্তরের সামনে অস্বাভাবিক বিদ্যুৎ বিল প্রত্যাহারের প্রতিবাদে বিজেপি এবং বাম দলগুলি তাদের অভিযোগ অযৌতিক বিল পাঠানো হয়েছে কিন্তু জুন মাসে এরপর সিএসসি জানিয়ে দেয় জুনের বিল কীভাবে নেওয়া হবে তা শীঘ্রই কিন্তু জানানো হবে তো আশা করি আপনার প্রত্যেকে বুঝতে পেরেছেন যে মার্চ এপ্রিল ও মে এই তিন মাস কিন্তু যে বিদ্যুৎ বিল রয়েছে তা কিন্তু আপনার ইতিমধ্যে কিন্তু দিতে হবে না তা কিন্তু স্তগিত রাখা হয়েছে তা পরবর্তীতে দিতে হবে নাকি সেটাকে আপনাদের মুকুব করা হবে তা কিন্তু সিএসসি কিন্তু পরবর্তীতে আপনাকে জানিয়ে দেবে আর সমস্ত আপডেট কিন্তু আপনি এই ছেলে পেয়ে যাবেন এটা চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেটেন ক্লিক করে নোটস অলকে রাখবেন এর পাশাপাশি শুধুমাত্র আপনাদের কিন্তু জুন মাসের বিল কিন্তু দিতে হবে এর পাশাপাশি ডাবলিউএসটি সিএল যে বোর্ড রয়েছে অর্থাৎ এই বোর্ডগুলো কি এরকম করা উচিত কিনা অর্থাৎ বিদ্যুৎ বিল তিন মাসের স্থগিত রাখা দরকার কিনা নাকি মুকুব করা দরকার কিনা অবশ্যই কয় মাসে জানিয়ে দেবেন এবং এটি শেষ প্রত্যেকে জানিয়ে দেবেন